সম্মানিত ভিউয়ার, এনএস আইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের A2i প্রোগ্রাম কর্তৃক পরিচালিত সর্ববৃহৎ ই লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠ। আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে মুক্তপাঠের সদস্য হয়ে কোর্স সম্পূর্ণ করে সার্টিফিকেট অর্জন করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকল। আপনারা আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজারে গিয়ে মুক্তপাঠের ঠিকানাটি লিখুন। তো আমার মোবাইলে মজিলা ফায়ারফক্সটি আমি ওপেন করলাম। ওপেন করে আমি অ্যাড্রেস বারে www.muktopath.gov.bd এই ঠিকানাটি লিখলাম। ঠিকানাটি লেখার পরে এখন এন্টার প্রেস করলেই মুক্তপাঠের হোম পেজ চলে আসবে। আসার পরে ক্রস চিহ্নটা কেটে দিব, পাশে ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ এবং যারা নিউ রেজিস্ট্রেশন করতে চান তারা রেজিস্ট্রেশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন পদ্ধতির নির্দেশাবলী আপনার ডান পাশে সম্পূর্ণ দেওয়া আছে। আপনারা এখন যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা এখান থেকে পড়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন। তো প্রথম আমরা নাম লিখতে হবে আমাদেরকে, পুরো নামটা, আপনার পুরো নামটা এখানে লিখুন। লেখা হলে আপনি পেশা নির্বাচন করুন, যে যে পেশায় রয়েছেন এখান থেকে তাদের পেশার ধরন অনুযায়ী আপনারা আপনাদের পেশাটি এখানে নির্বাচন করুন। পেশা নির্বাচন হয়ে গেলে আপনি জেন্ডার নির্বাচন করবেন। এখন আপনাকে ইমেল অথবা মোবাইল নাম্বার, যে কোনো দুইটার একটা প্রয়োজন হবে। যদি যার মোবাইল নাম্বার দেন পরবর্তীতে আপনাকে ইমেল নাম্বার দিতে হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে শুরু করলাম। এখন আপনাকে পাসওয়ার্ড সেট করব, কমপক্ষে 8 অক্ষরের একটি পাসওয়ার্ড হতে হবে এবং শক্তিশালী পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটি শক্তিশালী করার জন্য আমি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সিম্বল ও সংখ্যা ব্যবহার করলাম, তাহলে আমার পাসওয়ার্ডটি শক্তিশালী হবে। আপনাদের সুবিধার জন্য পাসওয়ার্ডটি শো করে দেওয়া হলো। এখন পাসওয়ার্ডটি পুনরায় এখানে আবার একইভাবে টাইপ করতে হবে। পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে আমরা যে যে রেজিস্ট্রেশন বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আমরা পাসওয়ার্ডটি সেভ করতে পারি এবং ডোন্ট সেভও করতে পারি, পাসওয়ার্ডটি যদি আমাদের মনে থাকে, সমস্যা নেই। মুক্ত পাঠে আপনাকে স্বাগতম। আপনার মোবাইলে পাঠানো কোড নাম্বার অথবা ইমেলে পাঠানো লিঙ্কের মাধ্যমে আপনাকে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যেহেতু আমি মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি সেহেতু আমার মোবাইলে যে কোড নাম্বারটি এসেছে আমি এখন কোড নাম্বারটি এখানে লিখে সাবমিট করব। মুক্ত পাঠে আপনাকে স্বাগতম। যেহেতু এটি চলমান প্রক্রিয়া সেহেতু লগ ইন করার সাথে সাথে মুক্ত পাঠে প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে আসার সাথে সাথে এখানে প্রোফাইল মাত্র 28% সম্পূর্ণ দেখায়। তো আপনাকে প্রোফাইল 100% সম্পূর্ণ করার পরই কিন্তু আপনি কোনো কোর্স সম্পূর্ণ করার পরে সার্টিফিকেট দাবি করতে পারেন। আপডেটে ক্লিক করে আপনি প্রোফাইল ছবি নির্বাচন করুন। 80x80 পিক্সেলের ছবিটি আপনাকে এখানে নির্বাচন করতে হবে। তো আপনি আপনার সুবিধা অনুযায়ী ছবির সাইজ ঠিক করে নিতে পারেন। তারপর আপনি এখান থেকে সেভ করবেন। সেভ করা হলে আপনার প্রোফাইলে ছবি নির্বাচন সম্পূর্ণ হবে। এখন আপনাকে প্রোফাইলের বাকি তথ্য পূরণ করতে হবে, পিতার নাম, বাংলায় আপনার পুরো নাম এখানে লিখুন, ডান পাশে আপনাকে মাতার নাম লিখতে হবে। মাতার নাম লেখা শেষ হলে আপনার ইংরেজি নাম, ইংরেজিতে আপনার সার্টিফিকেট প্রাপ্তি যে নামে হবে সেই নামটি এখানে লিখতে হবে। আপনার জন্ম তারিখ নির্বাচন করুন, সঠিক জন্ম তারিখ এখানে আপনি নির্বাচন করুন। এখানে আপনি অ্যারো চিহ্ন দিয়েও করতে পারেন অথবা আপনি তারিখটি এখানে লিখেও করতে পারেন। আপনাকে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে ইংরেজিতে লিখতে হবে। এনআইডি কার্ডের নাম্বারটি লেখা হলে আপনারা পরবর্তীতে যাদের রক্তের গ্রুপ জানা আছে তারা রক্তের গ্রুপ এখান থেকে নির্বাচন করুন। আমার সম্পর্কে আপনারা কিছু লিখতে চাইলে, যার যা নিজের সম্পর্কে আপনারা এখানে সাধারণ তথ্য লিখে আপনারা আপডেট করুন। আপনার ব্যক্তিগত তথ্য আপডেট সম্পূর্ণ হয়ে গেল। পরবর্তীতে আপনার শিক্ষা সংক্রান্ত তথ্য আপনি
শিক্ষা স্তর, আপনার ডিগ্রির যে স্তরটা সেটা আপনি নির্বাচন করুন। প্রতিষ্ঠানের নাম এখানে আপনাকে ইংরেজিতে লিখতে হবে। পরবর্তীতে আপনার পরীক্ষার ডিগ্রির শিরোনাম, আপনার যে বিষয়ে আপনি ডিগ্রি করেছেন বা অনার্স করেছেন সে বিষয়টা সেখানে নির্বাচন করে আপডেটে ক্লিক করুন। আপনার প্রোফাইল সম্পর্কিত তথ্য আপডেট হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত তথ্য, আপনি কর্মক্ষেত্র, আপনার পেশা, তারপর আপনার কর্মক্ষেত্র আপনি নির্বাচন, এখান থেকে নির্বাচন করুন, যে যে সেক্টরে কাজ করেন সেটা এখান থেকে নির্বাচন করুন। প্রতিষ্ঠানের নাম আপনাকে এখানে ইংরেজিতে লিখতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে জব করেন এখানে আপনাকে এখানে পদবিটাও লিখে দিতে হবে, আপনি কোন পদবিতে প্রতিষ্ঠানে জব করেন। তারপরে আপডেটে ক্লিক করুন। আপনার প্রোফাইল সম্পর্কিত তথ্য আপডেট হয়েছে। এখন আপনার যোগাযোগের জন্য লিখতে হবে আপনার বিভাগ, জেলা, উপজেলা, পর্যায়ক্রমে আপনাকে এগুলো নির্বাচন করতে হবে। আপনার যোগাযোগের ঠিকানা আপনি এখানে লিখে দিতে পারেন। এছাড়াও আপনি সামাজিক যোগাযোগের যে মাধ্যম আপনার ফেসবুক, টুইটার অথবা লিঙ্কডইন, যে কোনো অ্যাকাউন্টের লিঙ্ক আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। পরবর্তীতে সংযুক্ত চাইলে আপনি কিছু সংযুক্ত করতে পারেন। অ্যাকাউন্ট সেটিং এ আপনাকে ইমেল আইডি, আপনাকে এখানে ইমেল আইডি দিতে হবে, যেটা আপনার সক্রিয় একটি ইমেল আইডি আপনাকে এখানে দিয়ে সংরক্ষণ করবে। সব তথ্য আপডেট হয়ে গেলে এখন হোম পেজে চলে আসবে। চলমান কোর্স থেকে আপনি আপনার পছন্দের কোর্স নির্বাচন করুন। এখানে আমরা COVID-19 সচেতনতা ও প্রতিকার বিনামূল্যে কোর্সটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কোর্সটি শুরু করুন, এখানে ক্লিক করলাম। এখন কোর্সটি আমার পাতায় যুক্ত হয়ে গেছে। এখন আমি আমার এখান থেকে কোর্সটি শুরু করব। শুরু করতে আপনি ক্লিক করে এখন যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে দেখে আমি শেষ করব। দেখে শেষ করার পরই কিন্তু সার্টিফিকেট করতে পারবো। দেখেন ভিডিও টিউটোরিয়ালগুলো যে টাইম সময়সীমা দেওয়া আছে সেই সময়সীমা অনুসারে আপনাকে শেষ করতে হবে। আপনি যদি এই সময়ের আগে ভিডিও টেনে শেষ করতে চান তাহলে আপনি কিন্তু সেটা পারবেন না। শেষ হওয়ার সাথে সাথে আপনাকে কুইজ অংশগ্রহণ করতে হবে। কুইজ আপনি এভাবে অংশগ্রহণ করবেন, স্ক্রিনে দেখানো যে পদ্ধতি, কুইজটি সম্পূর্ণ হলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ভিডিও দেখার পাশাপাশি আপনি এখানে ভিডিও লাইকও ক্লিক করতে পারেন, সাথে আপনার 1 পয়েন্ট করে বৃদ্ধি পাবে। তো আপনাকে এভাবে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার জন্য আপনাকে পাস মার্ক অর্জন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। কুইজ শুরু করার জন্য আপনি এখানে ক্লিক করুন এবং এক এক করে কুইজের উত্তর দিতে থাকুন। কুইজের উত্তর দেওয়া শেষ হলে পরবর্তীতে ক্লিক করুন। সর্বশেষ আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সবগুলো কুইজ দেওয়া হলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে আপনার চূড়ান্ত ফলাফল আপনি সাবমিট করবেন। সর্বশেষ আপনার ফলাফল প্রদর্শিত হবে। চূড়ান্ত মূল্যায়নে আপনার ফলাফল অর্থাৎ আপনি কুইজে কত নাম্বার পেলেন তা প্রদর্শিত হবে। যদি আপনি কম নাম্বার পেয়ে থাকেন তাহলে আবার পুনরায় অংশগ্রহণ করার সুযোগ আছে। আর কুইজের নিচের দিকে আপনার প্রশ্নের উত্তরগুলো, যে কোনটা আপনার সঠিক হইলো কোনটা হয় ভুল হইলো, সেগুলো প্রদর্শিত হবে। এখন আমরা আমাদের হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার সাথে সাথে অর্থাৎ আমরা সমাপ্ত আমাদের কোর্সের রিপোর্টটা প্রকাশিত হবে, যে আমরা কয়টা কোর্স সমাপ্ত করলাম, কয়টা চলমান আছে, কয়টা কোর্স আমাদের মানে অর্থাৎ আমাদের ড্যাশবোর্ড যেটাকে বলি সেটা। তো আমার যে কোর্সটি সম্পন্ন করলাম সেখানে দেখেন আপনার স্টার সবুজ অংশগুলো হবে। কোর্স আপনি যদি ভিডিও টেনে দেন তাহলে এই অংশগুলো আপনার প্রদর্শিত হবে না। তো আমার পাতা আপনি ক্লিক করে বাম পাশে প্রদর্শিত অপশন গুলো থেকে লিডার বোর্ড নির্বাচন করে আমরা দেখতে পারি যে সর্বোচ্চ পয়েন্ট দাঁড়ির তালিকা, সর্বোচ্চ বেজদারির তালিকা এবং সার্টিফিকেট অংশে ক্লিক করে আমরা আমাদের সার্টিফিকেট দাবি করতে পারি। এখান থেকে সার্টিফিকেট আবেদন করুন, সার্টিফিকেট তৈরি হয়নি, ক্লাস টেনে আপনি সার্টিফিকেট দাবি করুন, সেখান থেকে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখানে যে সার্টিফিকেটটি প্রদর্শিত হবে সেটি হয়তো সমস্যা থাকতে পারে, সার্টিফিকেটের নাম, আপনার সিগনেচার,
বিভিন্ন জটিলতা থাকতে পারে, সুতরাং আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নেওয়াই ভালো। সার্টিফিকেটটি আপনাকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে হবে এবং স্ক্রিনে এরকম একটা পিডিএফ ফরম্যাটে সার্টিফিকেট প্রদর্শিত হবে।